আসসালামু আলাইকুম। অনলাইন থেকে মাত্র 1 ঘন্টায় কিভাবে আপনি 200 টাকা আর্ন করতে পারবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, এবং এই 200 টাকা আপনি কিভাবে আপনি আপনার বিকাশের মাধ্যমে নিতে পারবেন সেটার প্রুফ সহ আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য আপনাদেরকে আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যেতে হবে, এক্সট্রা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো আমি প্লে স্টোরে চলে গেলাম। তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে আপনাকে সার্চ করতে হবে রিং আইডি। তো আমি এখানে রিং আইডি লিখে সার্চ করলাম। এই যে দেখুন, আমার এখানে রিং আইডি লাইফ, ডক্টর লাইফ এটা চলে এসেছে। আমি অলরেডি এখানে আগে থেকেই ডাউনলোড করে রাখছিলাম, সেই জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আপনি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাকে ফোন নাম্বার দিতে বলবে, ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আর আপনি যে দেশে আছেন ওই দেশটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সেন্ডে ক্লিক করবেন। তো সেন্ডে ক্লিক করার পর আপনার এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে, ওই কোডটা আপনি এখানে বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো আমি সব কিছু দিয়ে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে আপনার নাম দিতে হবে। আমার নাম যেহেতু আশিক, সেহেতু আমার নামটা আসিফ এখানে আমি বসিয়ে দিয়ে আমি নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। এখানে আপনি চাইলে পাসওয়ার্ড দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। যদি পাসওয়ার্ড না দেন তাহলে নেক্সট টাইম এখানে আপনি আইডিটা যখন লগ ইন করবেন তখন আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, এটার মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। সো এখানে পাসওয়ার্ড না দিলেও সমস্যা নাই। আর যদি দিতে চান তাহলে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও সেই একই পাসওয়ার্ড দিয়ে এখানে কনফার্ম ক্লিক করবেন। তো আমি এখানে স্কিপ করে দিচ্ছি। তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে দেখেন অ্যাড রেফার, এখানে আপনাকে একটা রেফার কোড দিতে হবে। যখন ফার্স্ট টাইম কেউ আইডি খুলে বা অ্যাকাউন্ট খুলে তখন কিন্তু কারো না কারো একটা রেফার কোড ইউজ করতে হয়। এখানে যদি আপনি স্কিপ করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টে 50 টাকা অ্যাড হবে না। সো এখানে যদি আপনি একটা রেফার কোড ইউজ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে 50 টাকা অ্যাড হবে। সো এটা কেউ কখনোই স্কিপ করবেন না। তো এখানে একটা আমি একটা রেফার কোড দিয়ে দিচ্ছি, এটা আপনারা এই দেখুন, এটা হচ্ছে একটা রেফার কোড। আপনারা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন। এটা যখন আপনারা অ্যাকাউন্টটা খুলবেন তখন এটা এই রেফার কোডটা আপনারা দিবেন, স্কিপ করবেন না। স্কিপ করে দিলে আপনার অ্যাকাউন্টে 50 টাকা অ্যাড হবে না। সো আমি এখানে দেখুন 17 92 47 71 এই রেফার কোডটা দিয়েছি, দিয়ে আমি রেফার নাইতে ক্লিক করতেছি। সো এই রেফার কোডটা দেওয়ার ফলে আমার অ্যাকাউন্টে 50 টাকা অ্যাড হবে প্লাস $2 অ্যাড হবে, ঠিক আছে। তো আমি এখানে রেফার নাইয়ে ক্লিক করলাম। তো রেফার নাইয়ে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা দেখতে পারতেছেন এখন আপনাদের মেইন কাজটা হচ্ছে, আপনারা দেখবেন এখন যে আপনার অ্যাকাউন্টে 50 টাকা প্লাস $2 অ্যাড হয়েছে কিনা এটা আপনাকে চেক করতে হবে, দেন এরপরে বাকিটা করব, ঠিক আছে। তো আমরা দেখব এখন, দেখি আমাদের অ্যাকাউন্টে 50 টাকা অ্যাড হয়েছে কিনা। তো আপনারা এই কোনায় ক্লিক করবেন। এই কোনায় ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনারা এই যে দেখুন আর্ন নাও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা দেখবেন যে আপনারা ওই আপনার 50 টাকা অ্যাড হয়েছে কিনা এটা আমরা জাস্ট চেক করব এখন। তো চেক করার পর আমরা আবারও, তো এরপর আর্ন নাও ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে দেখতে পারতেছেন যে ক্যাশ আর্ন, যে আপনারা ক্যাশ আর্নে ক্লিক করবেন। তো ক্যাশ আর্নে ক্লিক করে আপনারা চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে 50 টাকা অ্যাড হয়েছে কিনা। যে দেখুন এখানে আমার ক্যাশ আর্নিং 50 টাকা, অর্থাৎ রেফার কোডটা ইউজ করার পরে আমার এখানে 50 টাকা অ্যাড হয়েছে। এখানে আপনি সর্বোচ্চ 200 টাকা হলে, সর্বনিম্ন 200 টাকা হলে আপনি ক্যাশ আউট এখান থেকে করতে পারবেন, 200 টাকার নিচে হলে ক্যাশ আউট করতে পারবেন না, ঠিক আছে। তো আপনারা এখানে বুঝতে আছেন যে আপনার 50 টাকা আছে। তো এখন ভাবতেছেন যে আমার এখানে 200 টাকা আমি কীভাবে করব, এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাকে আরেকটা বিষয় দেখাই যে আপনার $2 অ্যাড হয়েছে কিনা, ঠিক আছে। তো এখন আপনি একটু ব্যাক করতেছি ব্যাক করে দেখুন এখানে আপনি এই যে রিংবিট দেখতে পারতেছেন, রিংবিট এখানে আপনি ক্লিক করবেন। তো রিংবিট
রিং বিটি ক্লিক করার পরে আপনাদের মাঝে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে আপনারা এখানে দেখতে পারতেছেন যে ইউএসডি ডলার এখানে আপনার $2 শো করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ডলার, এই ডলারটা আপনি 40 টাকা করে বিক্রি করতে পারেন, 30 টাকা করে বিক্রি করতে পারেন, অথবা কাউকে ফ্রিতেও গিফট করতে পারেন। এখানে আপনি এই যে ট্রান্সফার অপশন আছে, এখানে আপনি ট্রান্সফার করতে পারেন, যে কোনো কারো কাছে ট্রান্সফার করলে আপনাকে ওখান থেকে আপনি ক্রয় বিক্রি এটা করতে পারবেন। তো এরপর আপনাকে এটা দেখাবো যে আপনি এখানে 200 টাকা, আপনি এখানে 200 টাকা আপনি কীভাবে বানাবেন, এই এখানে 200 টাকা কীভাবে বানাবেন এবং এখান থেকে আপনি কীভাবে ক্যাশ আউট করবেন। এটার প্রুফটা এখন সর্বশেষ যে কাজটা এটা প্রুফ, মানে এই প্রুফটা আমি আপনাকে দেখাবো, তারপর তারপর আমার এই কাজটা শেষ। এখন এই 200 টাকা বানানোর জন্য আপনাকে যেটা করতে হবে, তো বন্ধুরা আপনারা কীভাবে 200 টাকা আপনার অ্যাকাউন্টে করবেন, প্রথমত অ্যাকাউন্ট খুললে আপনি 50 টাকা পাইছেন, ঠিক আছে, কিন্তু 200 টাকা কীভাবে করবেন এই বিষয়টা আমি আজকে আপনাদের দেখাবো। তো আপনার এই কোনায় চলে যাবেন, এই কোনায় এখানে চলে যাবেন। তো এই কোনায় চলে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে আপনার একটা রেফার কোড আছে, আইডি, ঠিক আছে, এটা হচ্ছে আপনার রেফার কোড। এই রেফার কোডটা দিয়ে আপনি যদি একটা অ্যাকাউন্ট কাউকে খুলে দেন, এটা হচ্ছে আপনার রেফার। এই রেফার কোডটা যদি আপনার ধরেন 5 জন লোকে ব্যবহার করছে, তাহলে আপনার প্রত্যেকটা রেফারের জন্য আপনি পাবেন 20 টাকা করে, অর্থাৎ আপনি যদি 10 জনকে রেফার করেন তাহলে কিন্তু আপনার 200 টাকা হয়ে যাবে, ঠিক আছে, অথবা যদি 15 জনকে রেফার করেন তাহলে কিন্তু আপনার এমনিতেই 150 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো প্রত্যেকটা এখানে মেন ইয়াটা হচ্ছে আপনার একটা আইডি খুলে দেবেন, আপনার এই রেফার কোডটা তাকে বলবেন যে আমার এই রেফার কোডটা দিয়ে যদি আইডি খোলো তাহলে তোমার অ্যাকাউন্টে 50 টাকা অ্যাড হবে, যেরকমটা আমি আপনাকে বলেছি, ঠিক আছে। তো এটা আপনার রেফার কোডটা দিয়ে আপনি বিভিন্ন জনকে আপনার ফ্রেন্ডদেরকে আইডি খুলে দেবেন, তো সেই ক্ষেত্রে এক একটা আইডি খোলাতে আপনার অ্যাকাউন্টে 20 টাকা করে অ্যাড হবে। তাহলে কিন্তু 1 ঘন্টা সময় লাগবে না, জাস্ট আধা ঘন্টা কিংবা 40 মিনিটে কিন্তু আপনার অ্যাকাউন্টে 200 টাকা অলরেডি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এই অ্যাকাউন্টে আমি বিভিন্ন লোককে আমি অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম 17-92-47-71 এই রেফার কোডটা দিয়ে। তো এখন আমি আপনাকে দেখাবো, দেখেন এখান থেকে আপনি কীভাবে ক্যাশ আউট করতে পারবেন। এখানে কিন্তু আমার 200 টাকা অলরেডি হয়ে গেছে, অনেক লোকেই আমার এই রেফার কোডটা দিয়ে আইডি খুলছে। আপনারা একটা রেফার কোড এরকম থাকবে, আপনিও 2-1 জনকে এরকমভাবে আইডি খুলে দেবেন, আপনার অ্যাকাউন্টে 200 টাকা অ্যাড হবে, তখন আপনি চাইলে 200 টাকা সেখান থেকে আপনি ক্যাশ আউট করে নিতে পারবেন। এখন আমি এই যে আর্ন নাও এখানে আমি ক্লিক করবো, এই যে আর্ন নাও এখানে আমি ক্লিক করবো, ঠিক আছে। এটা যেহেতু আমার অনেক আগের একটা অ্যাকাউন্ট, এটা আমি দেখাইতেছি, তো আমি ক্যাশ নাও ক্লিক করবো। এই যে দেখতে 960 টাকা, ঠিক আছে, আমি কিন্তু এটা এখান থেকে রেফার করে আর্ন করছি, ঠিক আছে। তো আপনিও এখান থেকে আর্ন করতে পারবেন, তবে মনে রাখবেন ফার্স্ট টাইম যখন আইডি খুলবেন তখন কিন্তু একটা রেফার কোড আপনাকে ব্যবহার করতে হবে, যেটা আমি অলরেডি আপনাকে বলেছি। তো ক্যাশ আর্নে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে আমার 210 টাকা আছে। তো এখন কিন্তু আমি এই 210 টাকা আমি সাথে সাথে এই যে এখান থেকে ক্যাশ আউট করে নিতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে ক্যাশ আউটে ক্লিক করবো এখন। তো এখানে আরেকটা বিষয় আছে যে এই ক্যাশ আউটে ক্লিক করার পরে এখানে যে ইনবক্সটা আছে, এখানে এই স্ক্রিন ভিডিওতে আপনাকে এটা শো করবে না। সো আমি অন্য একটা ফোন দিয়ে একটা ফটো তুলছি, তো ওই ফটোটা আপনাদেরকে সব কিছু দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা ক্যাশ আউট অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিছু কন্ডিশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, যে যে স্ক্রিনশটের এখান থেকে পড়ে দেখুন যে গুগল প্লে স্টোর অ্যাপ স্টোর রিং আইডি অ্যাপস সম্পর্কিত আপনার রিভিউ স্ক্রিনশটটি এখানে জমা দিন। তো এখানে আপনাকে কী করতে হবে, রিং আইডি অ্যাপসে মানে গুগল প্লে স্টোর যেখানে আছে ওখানে আপনি রিং আইডি যে আছে ওখানে রিভিউ 5-star দিয়ে ওখানে আপনি রিং আইডি সম্পর্কে পজিটিভ কিছু, অর্থাৎ ভালো কিছু আপনাকে ওখানে লিখতে হবে। দেন ওখানে আপনার রেফার কোডটা বসায় দিবেন, বসায় দিয়ে ওখানে একটা পোস্ট করবেন, পোস্ট করে ওখান থেকে একটা, ওটা আমি জাস্ট আপনাদেরকে দেখাই দেবো যে কীভাবে কী করতে হয়। ওটা এখানে আপনাকে জমা দিতে হবে, ওই স্ক্রিনশটটা আপনাকে এখানে জমা দিতে হবে। দেখেন এই যে এখানে দেখছেন কালো একটা আছে, এটা হচ্ছে কিন্তু আমার একটা স্ক্রিনশট, আমি এখানে জমা দিয়েছি। এই এখানে সিস্টেমটা হচ্ছে মেসেঞ্জারের মতো, যেমন আপনারা মেসেঞ্জারে যদি কাউকে একটা পিক সেন্ড করতে যান ঠিক এরকমভাবে এখানে কিন্তু যদি কোনো একটা পিক বা কোনো স্ক্রিনশট এখানে জমা দেন তাহলে এখান থেকে সেন্ড করা যাবে। তো এটা এটা ওটা যখন আপনারা এখানে জমা দেবেন তখন আপনাদের এখানে ক্যাশ আউট অন করে দেবে, ঠিক আছে। যেহেতু আমি এখানে দেখেন ক্যাশ আউটের জন্য অপেক্ষা করুন 23:53-21, অর্থাৎ আমি ক্যাশ আউটটা কিন্তু অলরেডি পেন্ডিং আছে আমার, এই জন্য আমাকে মানে এত ঘন্টা ওয়েট করতে বলতেছে, ঠিক আছে। এই 24 ঘন্টা পর আমি আবার ক্যাশ আউট করতে পারবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিদিন কতজন ক্যাশ আউট করতে পারবে, প্রতিদিন 10,000 জন 200 টাকা করে ক্যাশ আউট করতে পারবে, ঠিক আছে। আর এখানে দেখেন এটা হচ্ছে আমার পেমেন্ট, আমি যে পেমেন্ট নিয়েছি এগুলা এখানে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে সামারি, এই যে 2019 সালে 11 ডিসেম্বর
ঠিক আছে, আমি এখান থেকে পেমেন্ট নিয়েছি 200 টাকা, এই যে আবারও নিয়েছি, নিচ্ছে অনেক পেমেন্ট প্রুফ আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। তার আগে আমি আপনাদেরকে এই ক্যাশ আউট অপশনটা অন করার যে একটা সিস্টেম আছে ওইটা আমি আপনাদেরকে দেখাবো। ওটা ওই স্ক্রিনশটটা যদি আপনি রিভিউর স্ক্রিনশটটা যদি এখানে জমা না দেন তাহলে আপনার এখানে ক্যাশ আউট অপশনটা এখানে আসবে না। ঠিক আছে, তো এখানে দেখুন আমার এখানে 200 টাকা পেন্ডিং আছে, এই যে দেখুন আমার এখানে 200 টাকা পেন্ডিং। ঠিক আছে, এটা এই টাকাটা আমাকে সর্বোচ্চ 24 ঘন্টা অথবা যদি বেশি সময় নেই তাহলে 72 ঘন্টা, এই 72 ঘন্টার মধ্যে আমাকে তারা এই 200 টাকা পেমেন্ট করবে। 24 ঘন্টার মধ্যে হয়ে যায়, আমি এর আগেও 24 ঘন্টার আগেই আমি পেমেন্টটা পাইছি, ইনশাল্লাহ এবারও আশা করি আমি 24 ঘন্টা আগেই এই 200 টাকা পেমেন্টটা পাইবো। ঠিক আছে, অনেক পেমেন্ট প্রুফ আছে যারা অনেক টাকা নিছে সেগুলোর পেমেন্ট অনেক হাজার হাজার লক্ষ লক্ষ পেমেন্ট প্রুফ আছে যেগুলা যারা মানে এখান থেকে টাকাগুলো পাইছে। তো ঠিক আছে, এই যে এখানে একটু দেখেন, লক্ষ্য করুন আমি যখন ক্যাশ আউটটা, এখানে আমি কিন্তু বিকাশ সিলেক্ট করছি, এই যে এখানে দেখতে পারতেছেন বিকাশ লেখা আছে, আমি কিন্তু এখানে বিকাশ সিলেক্ট করে আমার নাম্বারটা দিয়ে এখানে আমি সেন্ড রিকোয়েস্টে ক্লিক করছি। এখানে লেখা আসছে দেখেন ইওর ক্যাশ আউট রিকোয়েস্ট হ্যাজ বিন মানে অ্যাকসেপ্টেড, ঠিক আছে, আফটার ভ্যালিডেশন পেমেন্ট উইল বি প্রসেড, অর্থাৎ আমার রিকোয়েস্টটা তারা অ্যাকসেপ্ট করছে। ঠিক আছে, এটা আমাকে তারা খুব শীঘ্রই আমাকে পেমেন্টটা তারা দিয়ে দেবে। ঠিক আছে, তো আপনাকে যেটা এখন করতে হবে, আপনাকে এই ক্যাশ আউট অপশনটা অন করার জন্য আপনাকে আপনাকে প্রথমে যেটা করতে হবে, এখানে কিন্তু একটা স্ক্রিনশট আপনাকে জমা দিতে হবে, দেন তখনই কিন্তু আপনার এখানে ক্যাশ আউট সিস্টেমটা আসবে, আপনি বিকাশ নাম্বার দিয়ে আপনি এখান থেকেও আপনি ক্যাশ আউট করতে পারবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স আমি আপনাকে দেখাবো যে আপনার ক্যাশ আউটটা অন করার জন্য আপনাকে কী করতে হবে। তো আপনারা এখানে প্লে স্টোরে চলে যাবেন, তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে রিং আইডি তুলে লিখে সার্চ করবেন, এটা আপনারা আগেও দেখছেন। তো এখানে দেখুন এই যে রিভিউ, সরি একটা কল আসছিল আমার, তো এখানে দেখতে পারতেছেন রিভিউ, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে রিভিউ। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করবেন, তো এখানে ক্লিক করার পর এই যে দেখতে পারতেছেন 5 স্টার, আমি কিন্তু এখানে 5 স্টার দিয়ে দিছি, আপনারা এখানটা 5 স্টার দিবেন, 5 স্টার দিয়ে এই যে এটা হচ্ছে আমার মানে এখান থেকে আমি এটা পোস্ট করছিলাম, আমি আপনাকে এডিট করে দেখাচ্ছি যেখানে আমি কী লিখছিলাম। ঠিক আছে, তো এখানে দেখেন আমি কী লিখছিলাম, ঠিক আছে, এই যে এখানে আমি এই বিষয়টা লিখছিলাম। ঠিক আছে, আপনারা এরকমভাবে এত বেশি না দিয়ে আপনারা এখানে লিখতে পারেন যে রিং আইডি ইজ দ্য বেস্ট সোশ্যাল বিজনেস, আই লাভ রিং আইডি, এরকম একটা দিয়ে আপনার এই রেফার কোডটা দিয়ে দেবেন যে মাই রেফার কোড, এত শেষ, এইটুকু দিলে হবে। তো এখান থেকে আপনারা এরকমভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, আপনাকে পোস্ট করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট, এখানে পোস্ট করতে হবে, পোস্ট করে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এরকমভাবে একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, তো এই স্ক্রিনশটটা আপনাকে যেখানে জমা দিতে হবে আমি আপনাকে দেখাচ্ছি, এই যে এখানে জমা দেবেন, এই যে দেখুন আমি এই যে কালো একটা ই দিতেছেন এটা কিন্তু আমি এখানে জমা দিছি, জমা দেওয়ার পরে তারা আপনাকে তারা আমাকে এই যে এখানে আমাকে বিকাশ অপশনটা আমাকে সিলেক্ট করার জন্য আমাকে ই করছিলো, একটা ক্যাশ আউট অন করে দিয়েছিলো, এখান থেকে কিন্তু আমি বিকাশ সিলেক্ট করে এখান থেকে আমি ক্যাশ আউট করছি। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আরও একটু বেশি করে প্রুফ দেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসেন্ট পেমেন্ট। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার লোক আছে, আপনারা চাইলে এদেরকে মেসেজ করে বলতে পারেন যে তারা পেমেন্টটা পাইছে কিনা। ঠিক আছে, এখানে দেখুন 200 200 করে অনেক অনেক লোকে এখানে পেমেন্টটা করছে। ঠিক আছে, আমি আপনাদেরকে আর একটা বিষয় দেখাবো যে আমি এখান থেকে এফার করে কত টাকা পর্যন্ত আর্ন করছি। ঠিক আছে, এই দেখুন আমি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, আমি ওই অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো বিয়ার্স এখানে এইটা হচ্ছে আমার আরেকটা অ্যাকাউন্ট, এখানে আমি রেফার করে থাকি, দেখুন এখানে আমি রেফার করে আমি কত টাকা আর্ন করছি। আপনারা চলে এখান থেকে আনলিমিটেড আর্ন করতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। এখানে দেখুন আমার টোটাল আর্ন হচ্ছে 12,240 টাকা, আর রিং বিট হচ্ছে অর্থাৎ ডলার হচ্ছে 2660। ঠিক আছে, এই যে এখানে দেখুন এখান থেকে চাইলে কিন্তু আমরা এখান থেকে এই টাকাগুলো আমরা ক্যাশ আউট করে নিতে পারবো, আর শপিং করতে পারবো, অথবা বাইক ওয়ানে ক্লিক করে কয়েন কিনতে পারবো। এখান থেকে আমরা কিন্তু এই টাকাগুলো আমরা এক এক করে ক্যাশ আউট করে নিতে পারবো। ঠিক আছে, হয়তোবা খুব 24 ঘন্টার মধ্যে 5,000 অথবা 10,000 টাকার একটা অপশন এখানে চলে আসবে, আমরা চাইলে কিন্তু এই 10,000 টাকা একবারে আমরা এখান থেকে ক্যাশ আউট করে নিতে পারবো। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে আজকে প্রুফ দেখাচ্ছি, তো আপনারা চাইলে এখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে দিব্যি কিন্তু জাস্ট 1 ঘন্টায় কিন্তু আপনারা মানে 200 টাকা আর্ন করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং
চ্যানেলটি অবশ্যই, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম সবাইকে।